हेलो एवरीवन, आमी शाहिनी और आमार चैनले तुम्हारे सबाइके स्वागत जानाच्छि। ताहले आजकेर भिडियोते स्टीयरिंग कंट्रोल निये आमरा आलोचना करब। कयेकदिन थेके आमार काछे कमेंट आसछिलो स्टीयरिंग कंट्रोलटा देखानोर जन्य, तो आमी भाबलाम जे आजकेर भिडियोते आमी स्टीयरिंग कंट्रोलटाई तोमादेर साथे शेयार करब। ताहले चलो भिडियो एखन स्टार्ट करछि। তাহলে গাড়ির ভিতরে এসেই সবথেকে ফারস্টে যেটা চোখে পড়ে সেটা হচ্ছে গাড়ির স্টিয়ারিং। এই হলো গাড়ির স্টিয়ারিং, ঠিক আছে? তো গাড়ির ফারস্টে তোমরা ঢুকেই স্টিয়ারিংটাকে তোমরা একটু হাত দিয়ে ধরে ভালো করে বোঝার চেষ্টা করবে, ঠিক আছে? তো স্টিয়ারিং মূলত দু রকমের হয়, একটা হচ্ছে নর্মাল স্টিয়ারিং আর আরেকটি হচ্ছে পাওয়ার স্টিয়ারিং। তো নর্মাল স্টিয়ারিং আমরা দেখেছি আগেকার দিনের যে কারগুলো থাকতো, মনে করো যেগুলো কার বেশি চলতো, অ্যাম্বাসেডার কার, তো সেখানে কিন্তু নর্মাল স্টিয়ারিং চলতো, ঠিক আছে? এবং আমরা যে বড় বড় ট্রাকও দেখেছি সেখানেও কিন্তু নর্মাল স্টিয়ারিং থাকে, যেগুলো হেভি ভেহিকলস, ঠিক আছে? আর যেগুলো ফ্যান্সি কার থাকে, এমনকি 2003-2004 থেকে প্রত্যেকটি কারেই কিন্তু পাওয়ার স্টিয়ারিংয়েই কিন্তু দেওয়া আছে, ঠিক আছে? তো আমরা এখন প্রত্যেকটি কারেই কিন্তু পাওয়ার স্টিয়ারিং দেখতে পারি। তো আমার যেমন এই কারেও পাওয়ার স্টিয়ারিংই দেওয়া আছে, ঠিক আছে? তো পাওয়ার স্টিয়ারিংটা কী করে, পাওয়ার স্টিয়ারিংটা কিন্তু খুব ইজিলি কিন্তু কাটা যায় পাওয়ার স্টিয়ারিং দিয়ে, ঠিক আছে? তো গাড়ি কিন্তু আমার এখন অন আছে জন্য স্টিয়ারিংটা কিন্তু খুব ইজিলি, দেখো খুব ইজিলি কিন্তু আমি ঘোরাতে পারছি, ঠিক আছে? আর যদি এটা নর্মাল স্টিয়ারিং হতো তাহলে কিন্তু আমাকে এভাবে 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 খুব কাটাতে হতো, ঠিক আছে? আর যেহেতু এটা পাওয়ার স্টিয়ারিং, তো দেখো জাস্ট একটা আঙুল দিয়েই কিন্তু খুব ইজিলি আমরা পাওয়ার স্টিয়ারিংটা কাটাতে পারি, ঠিক আছে? এবার দেখো গাড়ি যদি বন্ধ থাকে তাহলে কি হবে। দেখো পাওয়ার স্টিয়ারিংটা, গাড়ি আমি এখন বন্ধ করে দিলাম, দেখো পাওয়ার স্টিয়ারিংটা কিন্তু যেখানে ছিল সেখানেই কিন্তু আটকে গেল এবং স্টিয়ারিং কিন্তু ঘুরছে না, স্টিয়ারিং কিন্তু আটকে গেছে, স্টিয়ারিং ঘুরছে না। তো যখন গাড়ি বন্ধ থাকবে তখন কিন্তু পাওয়ার স্টিয়ারিং আমরা জোর করে ঘোরানোর চেষ্টা করব না, তাতে কিন্তু স্টিয়ারিং হুইল নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? তো এটা যদি নর্মাল স্টিয়ারিং হতো তাহলে গাড়ি বন্ধ থাকলেও কিন্তু স্টিয়ারিংটাকে ঘোরানো যেত, ঠিক আছে? তো এই গেল পাওয়ার স্টিয়ারিং। গাড়ি আমি আবার অন করে দিলাম, দেখো স্টিয়ারিং কিন্তু আবার খুব সুন্দরভাবে কিন্তু ইজিলি মুভ করছে, ঠিক আছে? তাহলে এবার দেখো সেকেন্ডে আসি আমি, যে পাওয়ার স্টিয়ারিং বা নর্মাল যে কোনো স্টিয়ারিং আমরা কি করে ধরব, ঠিক আছে? পাওয়ার স্টিয়ারিং ধরারও কিন্তু একটা কায়দা আছে, তো সেটা তোমাদেরকে কিন্তু জানতে হবে। যখন গাড়িতে এন্ট্রি করবে স্টিয়ারিং দেখবে, তো স্টিয়ারিংটাকে কিন্তু একটা ক্লক হিসাবে তোমরা ফার্স্টে আইডিয়া করে নেবে, ঠিক আছে? তো ক্লকে যেমন নাম্বার দেওয়া থাকে, তো সেরকমভাবেই স্টিয়ারিংটাকে কিন্তু তোমরা দুটো পজিশানে তোমরা হোল্ড করতে পারো। একটা হচ্ছে 9-15 পজিশান, মানে ঘড়িতে 9 কোথায় থাকে, যেমন এখানে 9 থাকে তো এখানে 15 থাকে, তো এই একটা পজিশান গেল 9-15 পজিশান, ঠিক আছে? আর একটা গেল 10-10 পজিশান, 10-10 মানে ঘড়িতে 10 এখানে থাকে, 10 এখানে থাকে, ঠিক আছে? 10টা বেজে 10, তো এই গেল আরেকটা পজিশান। এবার অনেকে কিন্তু স্টাইল করে এদিকেও ধরে, এদিকেও এক হাত দিয়ে ধরে, এদিকেও ধরে, অনেকভাবে ধরে কিন্তু স্টাইল করে অনেকে এভাবে এভাবে ধরে ধরে চালায়। তো ফার্স্টে যারা বিগিনার্স আছো তারা কিন্তু এই ভুলটা করবে না, সবসময় সঠিকভাবে কিন্তু স্টিয়ারিংটাকে হোল্ড করে তারপরেই তোমরা গাড়ি চালাবে। তাহলে দেখো সবথেকে এখানে স্টিয়ারিংয়ে ভালো পজিশান 9-15 পজিশান, এই জন্যই কিন্তু স্টিয়ারিংটাকে এরকমভাবেই ডিজাইন করা হয়েছে। দেখো এখানে কার্ভ আছে যেখানে তোমার থাম এভাবে কিন্তু থামটাকে রাখবে এবং ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে তোমরা এরকমভাবে স্টিয়ারিংয়ের ওপরে ধরবে। তাতে কি হচ্ছে দেখো, খুব সুন্দরভাবে কিন্তু স্টিয়ারিংটাকে তুমি মুভ করতে পারছো এবং যখন লং ডিস্টেন্সে চালাবে তখন থামটা এখানে রাখার জন্য এটা একটা রেস্টিং পজিশন হয়ে যাচ্ছে, ঠিক আছে? থামের জন্য আঙুলটা তোমার রেস্টিং পজিশনে থাকবে এবং আরেকটা আঙুল তোমার এভাবে রাখে রেখে তোমরা গাড়ি চালাবে। এবং তারপরে যখন তোমাদের আরও এক্সপিরিয়েন্স হয়ে যাবে তখন তোমরা এভাবে ধরেও কিন্তু গাড়ি চালাতে পারো। কিন্তু যারা বিগিনার্স আছো সবসময় আমি অ্যাডভাইস করব এভাবে গাড়ি স্টিয়ারিংয়ে হাত রেখে তোমরা গাড়ি চালাবে, নিচে এভাবে রাখবে না, ওপরে এভাবে রাখবে না,
এভাবে যখন তোমরা রাখবে তখন কি হবে, যখন তোমাদের এয়ারব্যাগ খুলবে তখন কিন্তু ঠিকমতো এয়ারব্যাগ খুলতে যাবে না, সেখানে সমস্যার সৃষ্টি হবে। ঠিক আছে, তো সব থেকে ভালো পজিশন 915, এটা মাথায় ঢুকিয়ে রাখো এবং এভাবে 915 পজিশনে রেখেই তোমরা গাড়ি চালাবে। আর এটা 915 পজিশনে আরেকটা ভালো দিক হচ্ছে, এই সাইডে কিন্তু হাত তোমরা গাড়ির যে ডোর থাকে, ডোরের সাইডে দেখো হাত রাখার জায়গা থাকে এভাবে এখানটায়, এই পজিশনে তোমরা কিন্তু হাতটাকে এমন করে যখন লং ডিস্টেন্স যাবে তো এই পজিশনে হাতটাকে এমন করে হোল্ড করে রেখেও গাড়ি চালাতে পারবে। এবং দেখো এই পজিশনে রাখার আরেকটা ভালো কাজ হচ্ছে, তোমাদের যখন তোমরা গাড়ি চালাবে তখন কিন্তু এই পাশের যে গাড়ির দুপাশে দুটি স্টিয়ারিংয়ের দুপাশে দুটি নব থাকে, এই নব দুটোকেও কিন্তু তোমাদের মাঝে মাঝেই কিন্তু চালাতে হবে। মনে করো বৃষ্টি হচ্ছে, তখন তোমরা ওয়াইপার চালাবে, তো তোমরা বাঁ হাত তোমরা এভাবে স্টিয়ারিংয়ে রাখছো 9 পজিশনে, তো এভাবে কিন্তু জাস্ট একটা আঙুল দিয়ে, এভাবে কিন্তু জাস্ট একটা আঙুল দিয়েই কিন্তু ওয়াইপার চালাতে পারবে। এতে তোমাদের কিন্তু যখন তোমরা স্টিয়ারিং কন্ট্রোল করছো তখন কিন্তু তোমাদের কোনো অসুবিধা হবে না। এবং ডান হাত দিয়ে তোমাদের কিন্তু ইন্ডিকেটর দিতে হবে, এবং ইন্ডিকেটর কিন্তু গাড়ি চালানোর সময় সবসময় ইন্ডিকেটর দিতে হয়। ঠিক আছে, যখন তোমরা টার্নিং করছো রাস্তায় টার্ন থাকছে বাঁদিকে ডান দিকে তখন ইন্ডিকেটর দিতে হয়, তো তোমরা কিন্তু এটা এটা দিয়ে কিন্তু জাস্ট একটা আঙুল দিয়ে কিন্তু এভাবে ইন্ডিকেটর দিতে পারবে, ইন্ডিকেটরটা ইউজ করতে পারবে। ঠিক আছে, জাস্ট একটা আঙুল দিয়ে। এবং লাইটও যে লাইট জ্বালাতে হবে রাত্রিবেলা গাড়ি চালানোর জন্য, তো এরপরে তোমরা কিন্তু এই হাতটা দিয়ে কিন্তু স্টিয়ারিংও কন্ট্রোল করতে পারবে, লাইটও জ্বালাতে পারবে। তো সেজন্যই এই 915 পজিশনে কিন্তু তোমাদের হাতকে তোমাদের রাখতে হবে। ঠিক আছে, এবার তোমরা দেখে নাও স্টিয়ারিং কতটা ঘোরালে হুইল ঠিক কতটা ঘুরবে। ঠিক আছে, আমি স্টিয়ারিং আস্তে আস্তে আমার ডান দিকে ঘোরাচ্ছি, এবার দেখো হুইলও কিন্তু ডান দিক বরাবর ঘুরে যাচ্ছে। এবার গাড়ি যদি চলন্ত অবস্থা থাকতো গাড়ি কিন্তু ডান দিকে যেত। ঠিক আছে, আবার দেখো স্টিয়ারিং আমি আস্তে আস্তে সোজা করছি, হুইলও কিন্তু সোজা হয়ে গেল। এবার আবার স্টিয়ারিং আমি আমার বাঁ দিক বরাবর ঘুরিয়ে দিচ্ছি আস্তে আস্তে, দেখো হুইলও কিন্তু ঘুরে যাচ্ছে। ঠিক আছে, তো তোমাদেরও কিন্তু এভাবেই কিন্তু আস্তে আস্তে স্টিয়ারিং ঘোরাতে হবে, তার সাথে হুইলও কিন্তু ঘুরবে। ঠিক আছে, দেখো আমি আবার আমার স্টিয়ারিংকে ডান দিকে ঘোরালাম, হুইলও ডান দিকে ঘুরে গেল। এবার আবার আমি আস্তে আস্তে স্টিয়ারিং সোজা করে আবার আমি বাঁ দিক করব। তো তোমাদেরও কিন্তু এভাবেই করতে হবে, আশা করি তোমরা বুঝতে পেরেছ আমি কী বলতে চাচ্ছি এই ভিডিওতে। ঠিক আছে, তো আমাদের যে স্টিয়ারিং হুইল থাকে সেটা কিন্তু আমাদের সামনের গাড়ির সামনের হুইলকেই কিন্তু ইনস্ট্রাকশন দেয়। ঠিক আছে, আর পেছনের গাড়ির পেছনের হুইল কিন্তু সামনের হুইলকেই ফলো করে। আর আশা করি আমি তোমরা এই ভিডিও থেকে ক্লিয়ার হয়ে গেছো। তাহলে এই ভিডিওতে আমি ডিটেলসে স্টিয়ারিং কন্ট্রোল নিয়ে আলোচনা করলাম, আশা করি যারা আমাকে কমেন্ট করেছিলে তারা বুঝতে পেরেছো যে কেমন করে স্টিয়ারিং কন্ট্রোল করতে হয়। এবং প্র্যাকটিক্যালি আমি কিন্তু এর পরের নেক্সট ভিডিওতে রোডে কেমন করে স্টিয়ারিং কন্ট্রোল করবে আমি তোমাদের দেখিয়ে দিব। ঠিক আছে, ড্রাইভিং রিলেটেড যদি তোমাদের কোনো কোয়ারি থাকে বা কোনো কনফিউশন থাকে বা তোমরা কোনো ভিডিও দেখতে চাও তাহলে তোমরা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, আর এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, এবং যেহেতু এই চ্যানেলটি আমার নতুন চ্যানেল তো প্লিজ আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দাও। ঠিক আছে, তো স্পেশালি আমি আবার বলে রাখছি এই ভিডিওটি বিগিনার্সদের জন্য, যারা গাড়ি চালানো শিখতে যাচ্ছে। আমি এরকমই আরও ভিডিওর সাথে নেক্সটে আসতে থাকবো তোমাদের কাছে। ঠিক আছে, আর তোমাদের গাড়ি চালানোর সময় অবশ্যই তোমরা সেফ ড্রাইভ করবে, নিজেকে বাঁচিয়ে অন্যকে বাঁচিয়ে, এবং লার্নার যারা শিখছো তারা লার্নার্স ড্রাইভিং লাইসেন্স নিয়েই কিন্তু তোমরা গাড়ি চালাবে। এবং গাড়ি চালানোর সময় কোনো ফাঁকা মাঠে বা ফাঁকা গ্রাউন্ডে গিয়ে কিন্তু গাড়ি চালাবে, এবং গাড়ির মধ্যে পিইউসি পেপারস, তারপরে ইন্স্যুরেন্স পেপার, গাড়ির রেজিস্ট্রেশন পেপার, এগুলো কিন্তু রেখে তারপরে তোমরা কিন্তু ড্রাইভ করবে। ঠিক আছে, আর ট্রাফিক রুলস মেনে অবশ্যই তোমরা গাড়ি চালাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।